সুপারহিরো ফিল্ম বানাবার ইচ্ছা আছে একটা। আমার ছোট চরিত্র করতে কোনো অসুবিধা নেই, কিন্তু কোথাও একটা চরিত্রটা যেন ওকের মনে থাকে। কলকাতায় আমি গুগল ম্যাপ দেখি, রাস্তা খুব খারাপ ছিল। সম্পর্কের খাতিরে সিদ্ধান্তটা নিই না, ব্যক্তিগত সম্পর্কের জন্য কিছু ছবি করেছি আমি, ছবিটা দাঁড়াইন একদম আর কি। পরমব্রতর ব্রত কিছু আছে? অধিকাংশ মানুষ এখনো বাংলা ছবি দেখতে চান না, আমার থেকে বেশি লিড ক্যারেক্টারে কেউ কাজ করে, এটুকু বলতে পারি। আমি ভাববো নিশ্চয়ই পারবো কি সেটা আমি জানি না। ভবিষ্যতে ক্রিকেট নিয়ে একটা ছবি করার ইচ্ছা আছে। নমস্কার, আডিশনে আপনাদের স্বাগত। আপনার সঙ্গে আমি দেবপ্রিয়, আর এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন পরমব্রত চট্টোপাধ্যায়। পরমব্রত, স্বাগত। থ্যাংক ইউ। তো নতুন বছর, একটা মানুষের একটা আক্ষেপ থাকে যে কাজ কম কাজ কম, আবার যখন খুব কাজ বেশি আসে টাইম ম্যানেজ করা কম হয়। তো এই মুহূর্তে পরমব্রত কী ভাবছে? কারণ যা শিডিউল শুনছি আমি একটু আগেই, এয়ারপোর্ট থেকে সোজা আসা, দু ঘন্টা ঘুমানো, মানে এই ব্যস্ততা থাকা কি ভালো না তার মাঝে একটু স্পেস? এমনিতে ভালো, অনেস্টলি স্পিকিং, প্যান্ডেমিকের পরে সকলেই আমরা ব্যস্ত থাকতে চেয়েছি এবং ব্যস্ত হয়ে উঠছি, থেকে উঠছি। তবে আমি আমার ব্যক্তিগত কথা বলতে পারি, আমি নিজের বলতে পারি, আমি গত আই উড সে ধরো 2022 সালের এপ্রিল থেকে এই 2023 জানুয়ারি অবধি, এই যে সময়টা 8-9 মাস পূর্ব আর কি, এটা একটুখানি একটু মানে অপরিসীম হয়ে গেছে আর কি ব্যাপারটা। তো আমার প্ল্যানটা হচ্ছে মার্চ থেকে একটু লাগাম দেওয়া ব্যাপারটাকে, একটু রাশ টানা আর কি, কেননা পাশাপাশি অন্য কাজগুলোতেও মন দিতে চাই এবং একটু নিজের জন্যও সময় রাখতে চাই। তো এই 8-9 মাস একটু বম্বে কলকাতা বিদেশ সবটা করে খুবই মানে বাইরে বাইরে এবং খুবই ব্যস্ততায় কেটেছে। তো একটু কয়েকটা জিনিসে, কয়েকটা স্পেসিফিক কয়েকটা জিনিস একটু মন দিতে চাই আমি মার্চ অনওয়ার্ড, দেখা যাক সেটা পারি কি না। রাইট, এই এটা একটা খুব কঠিন হয়ে দাঁড়ায়। মানে আমি বলছি ধরো তুমি ভেবেছো এভাবে প্ল্যান করবে, বাট জানো লাইফ তো এরকম নয়, প্ল্যান করে হয় না। এবার এমন একটা লোভনীয় চরিত্র তোমার কাছে এসে গেল, লোভনীয় একটা কাজ এসে গেল, বা ধরো মানে একটা আগে কথা হয়েছিল সেটা আচমকে এখন ম্যাচিওর করলো, মানে কত কিছু হতে পারে তার কোনো, বা একটা জিনিস যেটা ভেবে রেখেছি করবো ধরো মার্চ এপ্রিল মাসে, সেটা কোনো কারণে ম্যাচিওর করলো না, তার ফলে অন্য কিছু করতে হলো, সবটা তো আমার হাতে নয়। এমন কোনো সিনেমা, এমন কোনো সিনেমা যেটা দুটোই ঘটেছে, যে হঠাৎ করে এসেছে এবং তুমি লোভনীয় ওটা করেছো, ওটা করার কোনো প্ল্যান ছিল না, আর এমন একটা সিনেমা যেটা করার কথা ছিল, ইউ আর ভেরি কিন কিন্তু করতে পারলে না, এরকম হঠাৎ করে করা দুটো খুব বড় এক্সাম্পল, তিনটে অ্যাকচুয়ালি বড় এক্সাম্পল হচ্ছে, প্রথম কাহানি একদম হঠাৎ করে, আমি বিদেশ থেকে জাস্ট ফিরছিলাম পড়াশোনা শেষ করে, আমি তখনও ওখানেই আছি, সেই সময় সুজাতা ফোন করে বলেন যে তুই কবে ফিরছিস, আমি চিনি না সুজাতাকে তখন, বলেন যে তুই 3 দিনের মধ্যে ফিরতে পারবি, বললাম যে আমার ফেরার কথা তখনও 15 দিন না 20 দিন পরে, বললাম না আমার তো টিকিট ফেরার টিকিট আমি কেটে দিচ্ছি, ফিরতে পারবি, বললাম যে আচ্ছা ঠিক আছে বলে ফিরে আসি, এবং তারপর ইউ নো দ্য রেস্ট ইজ হিস্ট্রি। সেকেন্ড একদম মানে অদ্ভুতভাবে, মানে যাকে বলে উর্দুতে বলে অচানক হওয়া যেটা আর কি, সেটা হচ্ছে হেমলক সোসাইটি। হেমলক সোসাইটি আমার করারই কথা ছিল না, ইনফ্যাক্ট সৃজিৎ বোধহয় ওটা অন্য একজন আরও সিনিয়র অভিনেতার কাছে গেছিলো, এবং তিনি তখন বলছেন এটা আমার চরিত্র না, এটা ইয়াঙ্গার কাউকে নেই বলে, দেন ইট কেম টু মি। এবং আমি কিন্তু আমার একটা অতিথি শিল্পী চরিত্র অভিনয় করার কথা ছিল হেমলক সোসাইটিতে, যেটা পরবর্তীতে ফ্যান মাফ মিস্টেকেন সাহেব করে। হ্যাঁ, না ওটাও না, আর একটা অন্য কিছু, সরি সরি, শিলাদা যেটা করেছিল সম্ভবত সেটা, বা আমার ঠিক মনে পড়ছে না এক্ষুনি কোনটা একটা কিছু করার কথা ছিল, মানে আমি সেটা জানিও না, আমাকে সুযোগ বলে ডেকেছিলো তার আগে 22 শ্রাবণ করেছি যে এটা এটা করতে হবে মাথায় রাখিস, হঠাৎ করে সুযোগ বলছে শোন তোর না একটু ডেটটা লাগবে, হ্যাঁ তোমার 3 দিন বলেছো তো, না 3 দিন না অনেক বেশি, কেন না তুই মেন চরিত্রটা বুঝো, হ্যাঁ আচ্ছা। এটা তৃতীয় খুব হঠাৎ করে হওয়া হচ্ছে হাওয়া বদল আমার পরিচালনা করার কথাই ছিল না, রানাদা সুদের সাথে পরিচালনা করার কথা ছিল, আমরা তখন রুজ্জোর এবং আমার একটা কোম্পানি ছিল ওয়ার্কশপগুলো, তখন সেইখান থেকে আমরা ছবিটা বানাচ্ছিলাম, গল্পটা আমার ছিল, অরিন্দ বোস লিখছিলেন এবং রানাদা সুদের সাথে পরিচালনা করার কথা, সেভাবেই এগোচ্ছিল। হঠাৎ করে ওদের সেই সময়তে ওই ছবিটা মুক্তি পায়, বা তিনিয়ারি কথা তখন মুক্তি পাবে হঠাৎ করে, ঠিক আছে ঠিক আছে, সেই সময় বোম্বাদা না মুক্তি পেয়েছিল 2012-13 ওই সময়তে মুক্তি পেয়েছিল, তখন বোম্বাদা বলেন যে বাবু আমি ওদের ছাড়তে পারবো না, আমার ওদের লাগবে, ছবিটা শেষ করতে হবে প্রমোশনের জন্যে, তখন আমাকে আই হ্যাড টু স্টেপ ইন, ঠিক আছে আমি করছি বলে, কেন গল্পটা তৈরি খাওয়ার সব জায়গাতে আমি ছিলাম বলে আমি, ঠিক আছে আমি করছি। তো এরকম অজস্র জিনিস আছে। আর তুমি যেরকম বললে যে ভেবে রেখেছিলাম যে হবে কিন্তু হয়নি,
সেরকমও অনেক অনেক অজস্র আছে, যেটা আমি মনে হয় যে হলে খুব ভালো হতো। যেরকম ধরো অপরাজিতর জন্য অনিদ্রা প্রথমে আমাকে অ্যাপ্রোচ করেছিল একদম গোড়া, হ্যাঁ একদম গোড়াতে। এবার সেটার জন্য আমি দিনক্ষণও সব বার্তার করে রেখেছিলাম। তারপর অনিদ্রা একভাবে মানে একটা সার্টেন সময় আমার কাছ থেকে চাইছিলেন, যে মানে আমি 2021 সালের কথা বলছি, উনি বলছিলেন যে নভেম্বর ডিসেম্বর দুটো মাস রাখতে হবে আমার জন্য আর কি। এবার আমি নভেম্বরটা ম্যানেজ করে ফেলেছিলাম, আমি ডিসেম্বরটা ম্যানেজ করতে পারিনি। তো তারপর অনিদ্রা অনিদ্রাভাবে কাজ করতে পছন্দ করে, তো সে কারণে তখন আমাকে বলতে অনিদ্রা আমি যতটা সম্ভব আমি পেরেছি করেছি, এর পারে আমি আর পারছি না করতে। তো সেইটা হয়েছে। ইনফ্যাক্ট যেটার জন্যে আমি অনিদ্রার ছবিটা মানে অপরাজিত করতে পারিনি সেটাও কিন্তু পরে আমার করা হয়নি, কেন সেটা আমি নিজেই সিদ্ধান্ত নিজে করবো না, ও সেটা নিয়ে মজে বরাবর লেখালেখি হয়। ইনফ্যাক্ট একটু করণ জোহরের একটা ছবি আমার করার কথা ছিল, তো কারণ আমায় খুব সিম্পলি বলেই রেখেছিলেন যে এটা কিন্তু একটা মানে অবভিয়াসলি লিড ক্যারেক্টার নয়, না না আপনার ছবি নিশ্চয়ই আমি করতে চাইবো, সো আই ওয়াজ ভেরি কিন। তারপর যখন আমি চিত্রনাট্যটা পাই তখন আমার দেখে মনে হয় যে যে মানে আমার ছোটো চরিত্র করতে কোনো অসুবিধা নেই, কিন্তু কোথাও একটা চরিত্রটা যেন ওরকম মনে থাকে ছবির শেষে আর কি, তার জন্য কোনো না কোনো অবদান থাকে গোটা গল্পে, কোনো অবদান খুঁজে পাইনি পাচ্ছিলাম না। তখন আমি খুব পোলাইটলি ওনাকে বলি যে আমার মাফ করবো না, এটা একদম কিছু পাচ্ছি না করতে। তো উনি খুব স্পোর্টিংলি নিয়েছিলেন ব্যাপারটা, যে না ঠিক আছে আমি বুঝতে পারছি হ্যানা তেনা ইত্যাদি। বাট ইভেনচুয়ালি আমার ওইটার জন্যেই অ্যাকচুয়ালি আমাকে অনিদ্রাকে না বলতে হয়েছিল। ইন্টারেস্টিং, খুব ইন্টারেস্টিং অবশ্যই। আর আরেকটা যেটা আমি জানতে চাইবো যে এই যে তুমি যারা অ্যাক্টর হয় তাদের অবজারভার হতে হয় ভীষণভাবে অবজারভেশন, এবং তুমি বিং ডিরেক্টরও তোমাকে অনেক বেশি অবজার্ভ করতে হয়। এই যে এত বেশি এয়ারপোর্টে যাতায়াত করো, তো কখনো এয়ারপোর্টের মানুষদের দেখে অবজার্ভ করে বা সারাদিনই দেখি এয়ারপোর্টের মানুষদের, মানে সেটা আমি আমার ছোটোবেলা থেকে আমার ট্রাভেল করতে ভালো লাগে, ট্রাভেল মানে বেড়ানো বলছি না, বেড়াতে যায় মানুষ আলাদা পরিবারের সঙ্গে ওরকম না, আমার এমনি জাস্ট কাজের জন্য ট্রাভেল করতে চিরকালই ভালো লাগে, এখন একটু বেশি হয়ে গেছে সেটা না, কিন্তু আমার চিরকাল ভালো লাগে। তার প্রধান আকর্ষণটাই হচ্ছে ম্যান ওয়াচিং বা ওমান ওয়াচিং, মানে হিউম্যান বিং ওয়াচিং আর কি, যে জাস্ট মানুষ দেখি, সেটা এয়ারপোর্টে হোক সেটা গাড়িতে যেতে যেতে হোক। আমি যখন কোনো ভিন দেশে গিয়ে বা ভিন শহরে গিয়ে প্লেন থেকে নেমে যখন আমি প্রথম গাড়িতে উঠি, একটা গাড়িতে উঠি, তার 5-6 মিনিটের মধ্যে আমার তার ড্রাইভার কোথায় থাকে, কোথায় তার বাড়ি, কোন রাজ্যে তার বাড়ি, কোন শহরে তার বাড়ি থেকে সব জানা হয়ে যায়। হ্যাঁ, এটা আমার অভ্যেস করা, আমার ভীষণ এটা খুব অল্প বয়স থেকে এই এঙ্গেজ করাটা মানুষের সঙ্গে, তার রিয়ালিটি জানাটা, জানার চেষ্টা করাটা, এটা আমার নেশার মতো। এবং তার সঙ্গে আরেকটা নেশা আছে, সেটা হচ্ছে রাস্তা চেনা। আমি মানে আমি অনেক আমার সমবয়সীদের দেখি যারা কলকাতা এখনও গুগল ম্যাপ দেখে, কলকাতায় আমি গুগল ম্যাপ দেখি রাস্তা খুব খারাপ চিনি। হ্যাঁ, তো আমার মানে কলকাতা তো ছেড়ে দাও, আমি বম্বে রাস্তা এরম চিনি আর কি, মানে আমার নেশার মতো রাস্তা চেনা। আমি লন্ডনের রাস্তা রীতিমতো চিনি আর কি, তো চিনি ভালো লাগে, ঢাকার রাস্তা খুব ভালো চিনি আমি। তো এনি ক্যারেক্টার ইন্সপিরেশন পেয়েছিলে এরকম এই তোমার ইয়েতে? প্রচুর প্রচুর পাই, পেয়েছি। বা তুমি ক্যারেক্টার স্কেচ মানে লিখেছো বা অভিনয়ের জন্য করেছো? নিঃসন্দেহে প্রচুর, মানে সেটা একাধিক ক্ষেত্রে একাধিক ক্ষেত্রে রাইট। আচ্ছা, সপ্তাশ্বর ছবি যে কথা আসে, যে জন্য বসা ডক্টর বক্সি, থ্রিলার, ডার্ক থ্রিলার কে বুঝতে পারছি, এবং যেটা সপ্তাশ্বর আগের ছবি দেখেছি বা ট্রেলারও দেখেছি কোথাও, এইটা যেন কোথাও মনে হচ্ছে একটা অদ্ভুত, মানে ট্রেলারের ক্ষেত্রে যে যেটা থাকা ভালো, একটা সাসপেন্স, একটা মিস্ট্রি রয়েছে, ঠিক বোঝা যাচ্ছে না এটা। অনেস্টলি স্পিকিং, আমি ট্রেলারে এরম রিসেপ এরম মানে রিয়াকশন এক্সপেক্টই করি না। আমাকে ওরা প্রথম ফোন করে, সপ্তাশা নিজে করে, এবং তারপর সোনি মিউজিক থেকে আমাকে মেসেজ করে যে ট্রেলারে কিন্তু সাংঘাতিক ভালো রেসপন্স, মানে ওদের কাছেও একটু আনএক্সপেক্টেড ছিল আর কি। তার কারণটা আমার মনে হয় যে লোকজন, একটা তো বড় শতাংশের দর্শক আছে যারা যে ধরনের ছবি চলছে বা লোকে দেখছে তার থেকে অন্যরকম কিছু দেখতে চায়। তো এই যে প্রথম দৃশ্যটাই আছে যে শুভশ্রী তাকাচ্ছে এবং তারপর দেখছে আমি দাঁড়িয়ে আছি এবং তারপর আবার তাকাচ্ছে, মুছে গেল লোকে যাওয়ার সঙ্গে, তো এইটাই তো একটা প্রথম চমক দেয় যে, এবং ছবিটা মানে খারাপ ভালো নির্বিশেষে বলছি, ছবিটা একটু চমৎকৃত করার মতো ছবি, এইটুকু বলতে পারি। এবং সেটা আমি ছবিটার একদম প্রাথমিক বিষয় নির্বাচন বা ভাবনা আমার যখন বলা হয়েছিল সেই সময়তেই আমার মনে হয়েছিল যে এটা কিন্তু খারাপ ভালোর ওপরে গিয়ে ছবিটা খুব এক্সাইটিং একটা ছবি, মানে কী হবে জানি না কিন্তু ভাবনাগতভাবে খুব মানে খুব ট্রিকি একটা ছবি, খুব ইন্ট্রিগিং একটা ছবি, সেই জন্যই আমার করতে চাওয়া। যেমন হয়েছিল যে আমি এখন যদি
মানে একটু অ্যাম্বিশিয়াস, একটু কি বলবো, মানে কী বলো ওটাকে, উচ্চাভিলাষী ছবি যদি না করি তাহলে আর কবে করবো? রাইট, এই জায়গা থেকেই অ্যাক্টরের ক্ষেত্রে একটা যেটা সবচেয়ে বড় সমস্যা হয় যে এক তো হচ্ছে যেটা পছন্দসই চরিত্র সেটা করার একটা ইচ্ছে থাকে, প্লাস তুমি যেটা বললে ভালো খারাপ ভাবনা থাকে, কিন্তু সেই সঙ্গে আবার এমন কিছু ছবি তো হ্যাঁ করতে হয় যেটা সম্পর্কের খাতিরে করতে হয়, এবং আরেকটা যেটা তুমি এখন বললে যে খারাপ ভালো ঊর্ধ্বে গিয়ে যে এই ছবিটা করা দরকার, আই ফিল লাইক দ্যাট, এইটা আমার কিটিতে এই ধরনের একটা ছবি থাকা দরকার। তো তোমার তোমার ক্ষেত্রে মানে কতটা এইগুলো কাজ করে? সবকটাই করে, ভেরি অনেস্টলি। আমি আগে তো আরও করেছি, আমি এই জন্য আমাকে সমালোচনাও শুনতে হয় এবং আমি নিজেকেও সমালোচনা করি অনেক সময়, ব্যক্তিগত সম্পর্কের জন্য কিছু ছবি করেছি আমি হ্যাঁ বলেছি যেগুলো হয়তো বলা উচিত হয়নি, ভেরি অনেস্টলি। এমন কোনো ছবি যেটা এখন আমি জানি খুব কঠিন, কিন্তু তুমি যেহেতু আমি বলো না, তুমি অনেক ছবি থাকে মানে এমন একটা ছবি যেটা তুমি অনেকগুলো ছবি হতে পারে যেটা একদমই মনে করো যে একেবারেই করা উচিত হয়নি, মানে একদম আমি না নামটা করতে চাই না, কেন দেখো আমার কাছে সেটা তাই মনে হচ্ছে, ছবিটা হয়তো এন্ড প্রোডাক্টটা সেরকম দাঁড়ায়নি, বা যে মানুষটা ছবিটা বানিয়েছেন তিনি তো সন্তান সমযত্নেই ছবিটা বানিয়েছেন, দাঁড়ায়নি ছবিটা, সেটা অন্য কথা আর কি। এরকম অনেক ছবি আছে, তবে একটি ছবির কথা বলতে পারি, বাংলায় বলবো না কেননা সবাই চেনাশোনা খুব মন খারাপ করবে সকলের লোকে, হিন্দিতে যেরকম একটি ছবি আমি একটু নাম বলতে পারি আমার করা ঠিক হয়নি, কেন তার সঙ্গে আমার কোনো যোগাযোগ নেই, তিনি আমাকে যোগাযোগ করবেন না, আমিও তার সঙ্গে কোনোদিন কথা না বললেও চলবে। একটি ছবি করেছিলাম আমি, আমি আর পাউলি একটি হিন্দি ছবি করেছিলাম ইয়ারা সিলি সিলি বলে, আমার চিত্রনাট্য শুনে মনে হচ্ছিল একটা গুলজার সাহেবের একটা ফিল আছে, এবং ভদ্র যিনি বানিয়েছিলেন তিনি গুলজার সাহেবের এডিটর ছিলেন, সম্পাদক ছিলেন, তাই জন্য মনে হয়েছিল যে ছবিটা ওই ফিলটা থাকবে, একটা গুলজার সাহেবের একটা ফিল থাকবে ছবিটার মধ্যে, সেটা হয়নি, ছবিটা দাঁড়ায়নি একদম আর কি। তো ওইটা আমার না করলে ওটা বুঝতে পারা উচিত ছিল আমার কথা, ওটা মনে হয় আর কি, যে এটা এটা দাঁড়াবে না ছবিটা। তো সম্পর্কের খাতিরে আর ছবি করবে এখন, এখন আমি যে এখন সব সঠিক সিদ্ধান্ত নিই তা নয়, একদমই নয়, কিন্তু এখন ভুল নিই ঠিক নিই সেটা পিওরলি নিজের ভাবনা থেকে নিই, সম্পর্কের খাতিরে শিশু ছবি করার সিদ্ধান্ত নিই না, হয়তো অনেক ছবি করি যেটা ভুল করি, সেটা হয়তো তখন মনে হয়েছে যে এই রে টাকার দরকার, হবার থাকে ঠিক আছে, প্যান্ডেমিকের পর বিশেষ করে অনেকেরই মনে, সবারই মনে হয়েছিল, আবার কোনো সময় মনে হয় যে মানে এই আমি জানি না ছবিটা কেমন হবে কিন্তু বিষয়টা প্রচণ্ড এক্সাইটিং, আমার করতে ইচ্ছে করছে, সেটার জন্য হয়, সম্পর্কের খাতিরে আমি ঠিক সিদ্ধান্ত নিই, ভুল সিদ্ধান্ত নিই, দারুণ সিদ্ধান্ত নিই, যাই করি না কেন সম্পর্কের খাতিরে সিদ্ধান্তটা নিই না, ওটা ওটা আর হবে, ওটা বাইরে চলে গেছে। রাইট, আর আচ্ছা ডক্টর বক্সিতে না অবভিয়াসলি একটা মেডিকেলের একটা ব্যাপার রয়েছে, ফিল্ডের রয়েছে, তো যতটা ডাইভার্জ না করে বলা যায় কি তোমার কী ফ্যাক্টর যেগুলো মনে হয় তোমার? আমার যেটা মনে হয় যে একজন ডাক্তার, ডাক্তারি পেশাটা কিন্তু আর চারটে পেশার মতো নয়, হ্যাঁ ডাক্তারকে যদিও সেটা তার পেশা, সেখান থেকে মানুষ অর্থ উপার্জন করেন, রোজগার করেন, জীবিকা নির্বাহ করেন, কিন্তু ডাক্তারদের জায়গা না সমাজে একটু অন্য জায়গা চিরকালই, যে কারণে আমাদের বাঙালি পরিবারে ছোটোবেলায় কথায় কথায় বলতো না যে ডাক্তার ইঞ্জিনিয়ার হওয়া বা ডাক্তারি পড়, হ্যাঁ তার কারণ কি, ডাক্তারদের সঙ্গে ওই হিপোক্রেটিক ওথটা জড়িয়ে আছে যেটা ওনারা ডাক্তারি পাশ করার সময় নেন, যে তাদের জীবনের ব্রত হচ্ছে মানুষের সেবা করা, মানুষকে জীবন দান করা, মানুষের মানুষকে মানুষের শুশ্রূষা করা, হিপোক্রেটাস যে পশ্চিমী দুনিয়া যাকে চিকিৎসা শাস্ত্রের জনক মনে করে তার নামে এই ওথটা, এই শপথটি আর কি। এবার যেটা হয়ে যায় যে বিশেষ করে বেসরকারি চিকিৎসা ক্ষেত্রে মানে দুর্নীতি ব্যাপারটা বা সমস্যা ব্যাপারটা আজকে সারা ভারতবর্ষে তথা যে যে দেশে মানে খুব বেশিভাবে বেসরকারি বেসরকারীকরণ হয়েছে চিকিৎসা ক্ষেত্রে, সেখানে আমরা র্যাম্পেন্টলি শুনতে পাই। এবার একজন ডাক্তার হিসেবে আমি যদি একজন ডাক্তার হই এবং আমার যদি ভিতরে আমার কোনো একটুকু চেতনা থাকে, আমার যদি ভিতরে একটা কনসিয়েন্স বলে কিছু থাকে, বিবেক বলে কিছু থাকে, তাহলে আমিও তো ওই সিস্টেমটার মধ্যে আছি, রাইট? এবার সেই সিস্টেমটা আমাকে কি আর সুস্থ স্বাভাবিক রাখবে? কারণ একদিকে আমার কাছে কাজ করবে হচ্ছে প্রলোভন সারাক্ষণ, যে বস আমি চাইলেই কিন্তু এত টাকা রোজগার করতে পারি, আবার অন্যদিকে আছে আমার বিবেকটা, আমি যেই শপথটা যেটা নিয়েছিলাম ডাক্তারি পাশ করার সময়, এর মধ্যে পড়ে অনেক ডাক্তার আছেন যারা দুটোর সামঞ্জস্য ভারসাম্য বজায় করে চলতে পারে। আমার চেনাশোনা অধিকাংশ ডাক্তারই তাই, খুব সুন্দর করে পেশাগত জায়গাটা এবং সেবাগত জায়গাটা দুটো ব্যালেন্স করে চলতে পারে, কিন্তু সবাই হয়তো পারেন না সেটা করতে,
সেটা তাদেরকে হয়তো একটা অন্য মানুষে পরিণত করে কোনো কোনো ক্ষেত্রে, তাদের মানসিক স্বাস্থ্যের ওপর সেটা হয়তো একটা প্রভাব ফেলে, সেই সব নিয়ে এই ছবিটা আমি 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 এইভাবে দেখি ছবিটা। হয়তো ছবিটা মুক্তির পর আরও অনেক রকম উঠে আসবে বা হয়তো অনেক আলোচনা সমালোচনাও হতে পারে। আরেকটা যেটা জানতে চাইবো যে ব্রতর কথা বলছি তো, পরমব্রতর ব্রত কিছু আছে পার্সোনাল এবং প্রফেশনাল লাইফ? প্রফেশনাল লাইফে নিশ্চয়ই আছে, সবটা আবার বলতে পারবো না কেন শুধুমাত্র বলে আগে থেকে জিঙ্কস করতে চাই না জিনিসটাকে। কিন্তু ওই যে একটার ব্রত আমি বললাম যে 2023টা আমি একটু স্পেসিফিক কয়েকটা কাজে মনোযোগ দিতে চাই, একটুখানি স্পেসিফিক কিছু জিনিসে। অনেক কিছু নিশ্চয়ই রোজগার করার তাগিদ আছে, নিশ্চয়ই ভালো অভিনেতা হিসেবে ভালো কাজ করার তাগিদ আছে, কিন্তু সেটা ছাড়াও কিছু স্পেসিফিক কিছু কাজে একটু মনোযোগ দিতে চাই, সেটা আবার আপাতত সেইটা ব্রত। লেখালেখি একটু লেখালেখি আছে, একটু কয়েকটি বিশেষ ছবি বানাতে চাই সেটার দিকে মনোযোগ দেওয়া আছে, সেগুলি আছে। সেটা এই যে বিশেষ ছবি বানানোর কথা বলছো, যেগুলো অনেকদিন ধরে তোমার ভাবনায় ছিল এবং এবং যেগুলো সময় নেয় বেশি যে মেকিংয়ে, এরকম কিছু ছবির কথা কী? এরকম ছবির কথাই ভাবছি বলেই বলছি যে চটজলদি বানানো যাবে না, এরম এরম কয়েকটি কয়েকটি মানে এক বছরে তো দুটির বেশি ছবি বানানো যায় না। স্পয়লার কি একটু দেওয়া সম্ভব? স্পয়লার দিতে পারবো না একদমই। এক বছরে টেকনিক্যালি স্পিকিং দুটির বেশি ছবি বানানো যায় না, বিশেষ করে আমি একজন অভিনেতা, অভিনয় করার পাশাপাশি দুটি ছবি বানানো অনেক, হয়তো দুটি ছবিও হবে না, হয়তো একটি বানানো হবে আর একটির কিছুটা কাজ সম্পন্ন হবে হয়তো, কিন্তু সেই দুটিতে আমি একটু সময় দিতে চাই। রাইট। আচ্ছা, বাংলা ছবির দর্শক নিয়ে অনেক কথা হচ্ছিল তোমার, তুমি আগেও অনেক বলেছো যে বাংলা ছবি দেখতে আসছে কম, তো অফ লেট লাস্ট দু তিনটে ছবি বিশেষ করে প্রজাপতি এত ভালো করেছে বক্স অফিস, তো সেটাকে তুমি কতটা? নিশ্চয়ই আশানুরূপ, আশাব্যঞ্জক খবর। আমি সবসময়তেই বলি যে দুটো কথা, একটা হচ্ছে শহর এবং শহরতলির দর্শক কিন্তু বাংলা ছবি দেখতে আসতে চান, হ্যাঁ, তারা যদি কোনো ছবি দেখতে না আসেন তাহলে সেই ছবিটা সবসময় যে সেই ছবি তার মানে সেটা খারাপ তা নয়, কিন্তু সেই ছবিটা যে কোনো কারণেই হোক তারা তারা সেটার সঙ্গে আইডেন্টিফাই করেন। আমি তোমাকে খুব আমার নিজের ছবির উদাহরণ দিয়ে বলছি, 2021-এ বনি মুক্তি পেয়েছিল পুজোর সময়, কোনো প্রচার হয়নি কিচ্ছু না, 50% অকুপেন্সি ছিল সেই সময়তে, 2021-এর পুজোতে মুক্তি পেয়েছিল। সেই ছবিটি গোলন্দাজের পরে সব থেকে বেশি ব্যবসা করেছিল সেই বছর পুজো, দুর্গা পুজো। অথচ 2022-এ বৌদি ক্যান্টিন মুক্তি পেয়েছিল, বনের তুলনায় অনেক বেশি প্রচার আমরা করেছিলাম আর কি, কিন্তু আশানুরূপ বক্স অফিসের ফল একেবারেই এমন যদি বলো ক্রিটিক্যালি অ্যাক্লেমড অনেক বেশি, মানে সবার পছন্দ যারা দেখেছে বনের থেকে বেশি ক্রিটিক্যালি অ্যাক্লেমড বৌদি ক্যান্টিন, বৌদি ক্যান্টিন, কিন্তু ছবি বক্স অফিসে কোনো সাড়া ফেলতে পারেনি। তো সাধারণ দর্শককে কোথাও না কোথাও কিছু না কিছু তারা না প্রথম ট্রেলারটা দেখেই কিছু একটার সঙ্গে কানেক্ট করেন, হয়তো রিলেট আইডেন্টিফাই করার চেষ্টা করেন, কিছু একটা তাদের মাথায় বেল বাজতে হয় যে এই এটা কিন্তু এটা আমাদের টু ডু লিস্টের মধ্যে পড়ে যেতে হয়, তো এটা কোনটা পড়বে এটা বলা খুব মুশকিল। তো এটা হলেই ছবি লোকে দেখতে চান, বিশেষ করে শহর এবং শহরতলির মানুষরা। সেটা সত্ত্বেও আমি একটা কথা বলবো, সেটা হচ্ছে এখনও আমি বিশ্বাস করি বাংলা ছবির আসলে পশ্চিমবাংলায় অধিকাংশ মানুষ এখনও বাংলা ছবি দেখতে চান না, বাংলা ছবি থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন, না হলে পশ্চিমবাংলার কিন্তু মানে ক্ষমতা আছে একটা ছবিকে 15-20 কোটি টাকার ব্যবসা এনে দেবার, কিন্তু যে ছবিগুলি খুব সফল হচ্ছে সেই ছবিগুলিও কিন্তু একটা অঙ্কের মধ্যে থাকছে। হ্যাঁ, তো আস্তে আস্তে যদি বাড়ে নিশ্চয়ই সেই মানুষগুলিও আবার আগ্রহী হবেন যারা একটা সময় আগ্রহী হতেন। একটা সময় তো বাংলা ছবি আজ থেকে 20-25 বছর আগে সেই ছবিগুলি কি আমরা হয়তো পছন্দ করিনি সেটা আলাদা কথা, কিন্তু সেই ছবিগুলি তো সেই সময় দাঁড়িয়ে প্রচুর ব্যবসা করেছে। হ্যাঁ, বাংলা বাণিজ্যিক ছবির কথা বলছি আমি। এবার আজকের দিনে হলের ভাড়া বেড়েছে, মানে টিকিটের দাম বেড়েছে, সব কিছু বেড়েছে, তাহলে কিন্তু সেই ছবির মতো যদি আজকে একটা বাংলা ছবি চলে তাহলে কিন্তু অনেক বেশি টাকা রোজগার হওয়ার কথা। এটা আমার আমি এই কথাগুলো বলছি একজন মানে ইকোনমিক অবজারভার হিসেবে বা সামাজিক পর্যবেক্ষক হিসেবে কথাটা বলছি। এটা তুমি আমায় জিজ্ঞেস করতে পারো যে তাহলে তুমি কি সেরকম ছবি বানাবার কথা ভাববে? ভাববো নিশ্চয়ই, পারবো কি সেটা আমি জানি না। হ্যাঁ, কিন্তু এই কথাটা আমি বলছি একজন একজন আমাকে ভুলে যাও যে আমি সিনেমার জগতের লোক, একজন পর্যবেক্ষক হিসেবে আমার মনে হয় যে এখনও একটা মেজরিটি বাঙালি দর্শক এখনও মানে আরও অনেক মানুষ বাংলা ছবি দেখতে আসতে এখনও পারে। এই 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 জায়গা থেকে ধরো তোমার সাথে কথা বলে, ধরো এই ফর ইনস্ট্যান্স ধরো যদি আমি RRR বলি, গোল্ডেন গ্লোব পেয়ে গেল গান, সেটা নিয়ে হয়তো অনেকে ভ্রু কুচকেছে যে এই গান হয়েছে, এটা ইন্ডিয়ান মিডিয়াতেও হয়েছে, এটাও হয়েছে যে এই গানটা ছবিটা ভালো না ওটা পেয়ে গেল, যে লার্জ স্কেলে করা
তুমি যেটা তুমি বললে ওটা কিন্তু একদম বাণিজ্যিক ছবি। এই ছবি কলকাতায় যথেষ্ট ব্যবসা করেছে, পশ্চিমবাংলা থেকে আরআরআর-এর কালেকশন হচ্ছে ক্লোজ টু 30 crores রাইট, শুধু পশ্চিমবাংলা। তার মানে সেই ক্যাপাসিটিটা এই রাজ্যের আছে। এই জায়গাটা দিয়ে আসতে চাইছি যে অবভিয়াসলি আমি বলছি না যে আরআরআর-এর যে ভিশন নিয়ে হয়তো সেখানে কোথাও আমরা ল্যাক করবো, বাজেটে ল্যাক করবো, কিন্তু এই ধরনের প্লট নিয়েও যদি ছবি করা হয় বাংলায় সেক্ষেত্রেও চলে না, বা ঠিক এই দর্শকের এই ব্যাপারটা। দুটো কথা আছে, একটা হচ্ছে যে এটা অনেক বড় আলোচনার বিষয়বস্তু, কিন্তু এক্ষেত্রে আমি দুটো জিনিস বলবো। একটা হচ্ছে ফার্স্টলি আমরা যখন এই ধরনের ব্যাপক আকারের মানে ব্যাপ্তির ছবির কথা ভাবি, আমরা এটাকে যে ব্যাপ্তি দেওয়ার উচিত সেই ব্যাপ্তিটা দিতে পারি না। আমরা কোথাও একটা অনেক স্বপ্ন নিয়ে শুরু করে মাঝপথে আটকে যাই, আমরা এর থেকে বেশি খরচা করতে হবে, এটা হয়ে যায় আমাদের। কেননা সোজা কথা বলতে ব্যাপ্তি, একটা ছবিকে ব্যাপ্তি দিতে গেলে একটা পরিমাণ টাকা লাগে। আমি বলছি না যে টাকাটাই সব কথা, ইমাজিনেশন থাকতে হয়, ভিশন অনেক অনেক সময় অনেক অল্পতে অনেক বেশি অ্যাচিভ করা যায়, সেটা আমরা ইন এনিকেস করে থাকি বাংলা ছবিতে। কিন্তু একটা ব্যাপ্তি দিতে গেলে, একটা স্কেলটাকে বাড়াতে গেলে একটা অর্থ লাগে, অর্থ ব্যয় লাগে, প্রয়োজন পড়ে, এটা এক নম্বর। দু নম্বর কথা হচ্ছে বাঙালি দর্শকেরও না একটা একটা হালকা ডাবল স্ট্যান্ডার্ড আছে। হ্যাঁ, সেটা হচ্ছে যে বাঙালি দর্শক হিন্দি বা দক্ষিণ ভারতীয় ছবিতে অনেক জিনিস দেখে নেবে, গিয়ে যেই সেটা বাংলা ভাষায় হবে, হ্যাঁ বাংলা ছবি এরকম হবে কেন, একই ধরনের জিনিস দেখতে, হ্যাঁ দেখতে চাইবে না। হ্যাঁ, এটা একটা অদ্ভুত জিনিস। এটা এটা একদিক থেকে বলবো এটা মানে আসলে সুপিরিয়রিটি কমপ্লেক্স আর ইনফিরিয়রিটি কমপ্লেক্স তো একই মুদ্রা রিপিট আর রিপিট। এটা বাঙালি এভাবে কাজ করে যে দেখবে বাঙালি কত মানুষকে বলতে শুনবে তুমি যে বাংলা ছবিতে এসব আমরা দেখতে পছন্দ করি না, অ্যাজ ইফ যেন বিরাট একটা আমরা মানে সেই যে আমরা সেই সত্যজিৎ রায়ের ঘটক, মৃণাল সেন, তপন সিংহর যে কালচারাল ব্যাজটা আমরা ক্যারি করছি, সেখান থেকে আমরা এইগুলো আমাদের ভাষার ছবিতে অচ্যুত অন্য ভাষার ছবি দেখতে পারি। আবার সেই বাঙালি দেখবে বলবে যে এটা বাঙালি ছেলেকে এরকম ভালো দেখতে, সত্যি কেন বাঙালি ছেলে দেখতে ভালো হয় না, বাঙালি মেয়েকে দেখতে ভালো হয় না, হ্যাঁ একটা বাঙালি ছেলে এত লম্বা, হ্যাঁ একটা বাঙালি, একটা বাঙালি ছেলের বাঙালি মেয়ের এত সাহস কেন, এই মানে এটা এই হীনমন্যতাটা কেন, বাঙালিরা সব থেকে বেশি সাহসের পরিচয় দিয়েছে ইতিহাসে। তাহলে মানে এটাই বলছি, কিছু ক্ষেত্রে আমরা ভীষণভাবে সুপিরিয়রিটি কমপ্লেক্সে ভুগি, কিছু ক্ষেত্রে ভীষণ হীনমন্যতায় মানে ইনফিরিয়রিটি কমপ্লেক্সে ভুগি। সো এখানে দর্শকেরও একটা ডাবল স্ট্যান্ডার্ড রাইট, হ্যাঁ মানে অন্তত সংখ্যা তো তাই বলছে। দক্ষিণ ভারতের দর্শক কিন্তু অপেক্ষা করে না কে কোন রিভিউ দিল, তারা তাদের পছন্দের তারকার ছবি যদি মুক্তি পায় না তারা আগে গিয়ে দেখে আসবে। তুমি মনে করো যে রিভিউটার বড় রোল প্লে করছে এখানে ভীষণ আছে, যে কারণে আমরা বিদেশে বাংলা ছবি বিস্তার ঘটাতে পারিনি, তার কারণ হচ্ছে যে বিদেশে আমার মাসি টাসি এরকম আরও হাজার কোটি কোটি লোক, তারা আগে ভাব দেখবেন যে কলকাতা থেকে কী রিভিউ এলো, একটি বিশেষ সংবাদপত্র কী বললো, হ্যাঁ রুনুপিসি কী বললো, মঙ্কুমামা কী বললো, এগুলো শুনে টুনে তার ততদিনে যদি আমেরিকাতে রিলিজও করা হয় ছবিটা, হ্যাঁ সে তো এক সপ্তাহের বেশি পাবে না, ততদিনে চলে গেছে ছবি থিয়েটার থেকে। সেটা এখানেও তাই হয় কিন্তু, বিপুল সংখ্যক বাঙালি দর্শক কিন্তু অনেকদিন ভাবেন যে কেমন হয়েছে বলতো, আরে যাও না বাবা দেখে এসো না, খুব মানে সেইটুকু টাকা তো আমাদের কাছে তো আছে না রাইট, সেটা সাউথ ইন্ডিয়ান অডিয়েন্স কোনোদিন ভাববে না, ওরা আগে গিয়ে দেখে আসবে, দেখে তারপর খারাপ লাগলে বাইরে এসে তুমুল কিস্তি করবে, পরদিন থেকে যাবে না ছবি ফ্লপ হয়ে যাবে, বাট ওপেনিংয়ে কোনোদিন অসুবিধা হয় না কিন্তু ওদের। এই জায়গাটাতে কোথাও আমাদের ল্যাক করছে। আরেকটা যেটা এখান থেকে জানতে চাইবো যে শিল্পীদের ক্ষেত্রে সবসময় বা এই অভিযোগটা আসে যে শিল্পীরা সব বিষয়ে কথা বলে না, অনেক কিছু। তোমার ব্যাপারে আমি একটা কথা বলবো, তুমি জানো তুমি মানে যাদবপুরে যাওয়া থেকে পড়ছো, তবে থেকে তোমার সঙ্গে একটা ট্যাগ সবসময় ধরেছে ইন্টেলেকচুয়াল, হ্যাঁ পরম ইন্টেলেকচুয়াল, পরম ইন্টেলেকচুয়াল, এখনও এটা অনেকটা ক্যারি করতে হয়। তো এইটাকে তুমি কীভাবে দেখো, মানে এটা খুব ভালো অর্থে সবসময় ইউজ হচ্ছে, খুব খারাপ মানে এটা ও সব ব্যাপারে এবং মানে আমি খুব মানে খুব ওপেনলি বলছি, তুমি জানো যে যাদবপুরে যেমন বলতো যে পাকা পড়ো, সেখান থেকে আরো অনেক ব্রাঞ্চ আউট করেছে ব্যাপারটা। সেটা হচ্ছে যে লোকে আমাকে দীর্ঘ সময় একটা সার্টেন রাজনৈতিক দৃষ্টিভঙ্গির মানুষ মনে করতেন, তারপর গত দু এক বছরে লোকে মনে করেন আমি বর্তমান রাজ্যের যে শাসক দল তাদের প্রচণ্ড ঘনিষ্ঠ ইত্যাদি, যেহেতু আমি 2021 নির্বাচনের সময়তে আমি এটা স্পষ্ট করেছিলাম যে মানে যদি দুটোর মধ্যে বাঁচতে বলা হয় তাহলে আমি হয়তো বর্তমান রাজ্যের শাসক দলকেই বাঁচবো। তারপরে গত দু বছরে আমাকে রাজ্যের শাসক দলের অগুন্তি বা সমালোচনা করতে মানে খুব কটু ভাষায় সমালোচনা করতে শোনা গেছে, বাট তাতেও লোকের একটা বদ্ধমূল ধারণা হয়েছে যে আমি শাসক দলের প্রচণ্ড ঘনিষ্ঠ। আমি যেটুকু ঘনিষ্ঠ শাসক দলে সেরকম ঘনিষ্ঠ তার থেকে তিনগুণ ঘনিষ্ঠ আমার পাশের প্রচুর লোক আছেন আর কি। কিন্তু কোথাও একটা যেহেতু আমি যেহেতু যাদবপুর ইউনিভার্সিটি থেকে পড়েছি,
আমার যেহেতু একটা তথাকথিত একটা বামপন্থী ইনক্লিনেশন ছোটবেলা থেকে ছিল বলে লোকের মনে হয়েছে আর কি, সেই কারণ সেটার সঙ্গে কোথাও একটা মেলাতে পারেন না আজকের জায়গাটা, তারা পারেন না মেলাতে বলে কোথাও একটা হয়তো অসুবিধা হয়, সেটা বুঝতে পারি আর কি তাদের। এখন আমি তো জনে জনে গিয়ে বোঝাতে পারবো না, মানে অ্যাকশন স্পিকস আর কি, রাইট? সেই জন্য কি দেউচা পাচা আমি এ থেকে সরে আসা কি, মানে নিরপেক্ষ কমিটিকে অ্যাপয়েন্ট করা হয়েছিল ওখানকার মানুষদের কথা শোনার জন্য, যাতে ওখানে কাজটা করা যায় কিন্তু মানুষের যাতে ক্ষতি না হয় ওখানকার মানুষের, সেই কাজটা করে আমরা ছ দফা রেকমেন্ডেশন পাঠিয়েছিলাম সরকারকে, সরকার বাহাদুরকে, তারা তার মধ্যে থেকে কিছু শুনেছেন কিছু শোনেন বাংলা কথা। এবার আমাদের তো তার বাইরে আর কাজ নেই, আমাদের তো ওটা গিয়ে করে দেওয়াটা তো কাজ না, আমাদের রেকমেন্ডেশন পাঠানোর কাজ ছিল যে এইভাবে ওই লোক ওখানকার মানুষরা এইটা চাইছেন, এটা হলে ভালো হয়, ওটা করবেন না, এটা হলে অন্যায় হবে, এটা করলে বেটার হতে পারে, এইটুকু। ছ দফা রেকমেন্ডেশন পাঠানো হয়ে গেছে, আর আমি তো সারা জীবন এই কাজটা করতে পারবো না, এটা তো একটা বিনি পয়সার কাজ, সোজা কথা। আমার তো রোজগার আছে, আমার তো অন্য কাজ আছে, আমার তো মানে আমি তো সিনেমা করা কাজ, আমার তো ওটা কাজ না আমার তো, আমার যেটুকু যে কদিন করার দায়িত্ব ছিল সে এক বছর আমি করেছি, করে আমার সাথীদের সঙ্গে করে আমার আমার মনে হয়েছে যে এই আমার মেয়াদটা ফুরিয়ে গেছে, সেই জন্যই আমি ওখান থেকে ইস্তফা দিয়ে সরে এসেছি। একটু সিনেমার কথায় আসি, যে অনেকগুলো হিন্দিতে অনেকগুলো কাজ, সবাই গীতা বাস্তার সঙ্গে কাজ শেষ হয়েছে, তারপর ওয়াকার হাউস, রাইট, এটা সদ্য শেষ করেছো, আরও জেনাবাদ, তো কীভাবে দেখছো মানে বোম্বেও তো? দেখো আমি এটুকু বলতে পারি যে আমি মানে সম্প্রতি মানে আমাদের জেনারেশনের যে কজন বাংলা থেকে কি হিন্দিতে কাজ করেছে, আমার থেকে বেশি লিড ক্যারেক্টারে কেউ কাজ করে এটুকু বলতে পারি আমি। বিশেষ করে ধরো আমি যে দুটি ছবি শেষ করলাম সম্প্রতি, নোটারি এবং ওয়াকার হাউস, দুটিতেই আমি মানে প্রধান চরিত্রকে মলাট ভূমিকায় যাকে বলে আর কি, মলাট চরিত্রে আর কি। তো এটা ভেবে ভালো লাগে যে আজকে আমি যেটুকু যে কটা কাজ করেছি হিন্দিতে, সেই সম্মানটা বা সেই ক্রেডিবিলিটিটা অর্জন করেছি ওখানে, যে একজন মানে সব্বির বক্সওয়ালার মতো একজন প্রডিউসার যিনি শেরশাহ প্রডিউস করেন, যিনি মোহরা লিখেছিলেন একটা সময়, সেই ভদ্রলোক আমাকে নিয়ে একটা আমাকে কেন্দ্রীয় চরিত্রে একটা ছবি করার কথা ভেবেছেন আর কি। হ্যাঁ, এবার তার মানে কি এই যে পাত্তাড়ি ঘুরতে চললাম বোম্বেতে বাড়ি কিনে, না ওটা আমি কোনোদিনই করার কথা ভাবিনি। আমি সবসময়তেই ভেবেছি যে আজকের দুনিয়ায় আমরা খুব ফ্লুইড, আর আমি পারি এখন অবধি পারি যে এখানে দুদিন ওখানে চার দিন থাকতে, কিন্তু কলকাতায় আমার শিকড় বাকড় সব কিছু। হ্যাঁ, মানে আমি সবথেকে নিশ্চিন্ত শান্তি বোধ করি হচ্ছে কলকাতার আমার নিজের বাড়িতে থাকলে, সো সেইটা ছেড়ে চলে যাওয়ার কোনোদিনই কোনো ভূমিকা নেই। কিন্তু হ্যাঁ, যে অ্যাকনলেজমেন্টটা যে সম্মানটা মুম্বাইতে আমি গত দু বছরের ধরে পেয়েছি বা এখন পাই, সেটা নিশ্চয়ই ভালো লাগে, সেটা ভেবে ভালো লাগে যে সেটা আমি কিছুটা নিশ্চয়ই ঈশ্বরের আশীর্বাদে কিছুটা নিজের যোগ্যতায় অর্জন করতে পেরেছি। এর মধ্যে কোন এটা তোমার কাছে এক্সাইটিং এতটা যে মনে হয় যে এতদিন ধরে যারা বোম্বে বা যারা দেখে আসছে তোমাকে বা ইভেন বাংলাতেও, তারা একটু অন্যরকম পরমকে দেখতে পাবে এই যে ছবিগুলো করছে, তার যে সবকটা যেগুলি মানে হিন্দিতে যেগুলি মুক্তির অপেক্ষায় আছে এই মুহূর্তে, তার মধ্যে আমি বলবো জেহানাবাদ ইজ ওয়ান সিরিজ যেখানে আমি যেরকম সেরকম কেউ দেখেনি আমাকে এখনও অবধি। প্রতিটি মানে একটু বলে দিচ্ছি, প্রতিটি এপিসোডে একবার বা দুবার করে চরিত্রটি আসবে, এবং যখন সে আসবে তখন মানে এই যে মানে এরকম একটা, হ্যাঁ এরকম একটা গল্প আছে সিচুয়েশনটাতে, মানে একদম অন্যরকম আর কি পরমকে দেখতে পাবো আমরা। আর এটা যেটা জানতে চাইবো, এই আর বাংলাও তো অনেকগুলো কাজ রেডি হয়ে পড়ে আছে, সেগুলো মুক্তির অপেক্ষা, সবকটি এপ্রিল মাসের মধ্যে মুক্তি পেয়ে যাবে, তারপর আমি নতুন কাজ করব। তার আগে বাংলায় এক্ষুনি নতুন কোনো কাজ আমি মানে সময়ও নেই আমার, একমাত্র আমাদের নিজস্ব প্রযোজনায় জি ফাইভের জন্যে সাবাস ফেলুদা ছাড়া, সেটা করতে করতেই প্রায় মার্চ মাস হয়ে যাবে আমার আর কি। তো এবং এপ্রিলের মধ্যে যে ছবিগুলি আছে, ডক্টর বক্সি আছে, ঘরে ফেরার গান আছে, শিবপুর আছে, এবং বিবাহ বিভ্রাট আছে, এই চারটি ছবি মুক্তির অপেক্ষায় আছে। এই চারটি ছবি এপ্রিল মের মধ্যে মানে বেরিয়ে যাবে, মুক্তি পেয়ে যাবে। ইন্দলপি কেমন লেগেছে এই জন্য জিজ্ঞেস করছি? আমার ভালো লেগেছে, আমি যেটুকু ট্রেলারে দেখেছি আমার বেশ লেগেছে, আমার খারাপ লাগেনি। এবং যথারীতি একটা আলোচনা শুরু হয়ে গেছে যে এত ফেলুদা এত ইয়ে, যদি তারা আমরা যদি শার্লক হোমসের বাবুদার মানে বাবুদার অনেক কথার সন্দীপ রায় আমার মানে আমার আমি ছোটবেলা থেকে বড় হয়েছে অসম্ভব ভালোবাসি শ্রদ্ধা করি ওদের দুজনকেই, বাবুদাকে এবং মুনিমাসিকে,
বেড়ে ওঠার অনেকটা সময়ের সঙ্গে যুক্ত আছেন, কিন্তু ওনার সব কিছুর সঙ্গে যে একমত হই তা না, কিন্তু সম্প্রতি উনি একটা কথা বলেছেন যেটার সঙ্গে আমি প্রচণ্ড একমত হয়েছি, সেটা হচ্ছে উনি একটা কোথাও একটা কোনো সাক্ষাৎকারে বলেছেন যে যদি সমালোচনায় কান দিতে হয়, বিশেষ করে বর্তমানে ট্রোল, আচ্ছা ট্রোল ভিত্তিক সমালোচনা, ট্রোল ভিত্তিক মানে সমাজ মাধ্যমে সোশ্যাল মিডিয়ায় ট্রোল ভিত্তিক সমালোচনা যদি কান দিতে হয় তাহলে তো পাগল হয়ে যেতে হবে, হিমালয় চলে যেতে হবে, পাগল হয়ে যেতে হবে হিমালয়ের সঙ্গে ইন্টারভিউ একদম, এটার সঙ্গে আমি সম্পূর্ণ একমত। রাইট রাইট, একদমই এই জায়গা থেকে আর্জেন্টিনা আছে বুঝে। তোমার আরেকটা ছিল হচ্ছে ফুটবল, তোমার খুব প্যাশন বরাবর, আর্জেন্টিনা তো অবভিয়াসলি আমরা বোধ আর্জেন্টিনা জিতেছে একটা বড় স্বপ্ন পুরো। এখান থেকে একটা অন্য প্রশ্ন করবো যে তোমার ফুটবল প্যাশন থেকেই লড়াই ছবিটা করা কিন্তু একেবারে ব্যর্থ, সফল হয়নি, হ্যাঁ সফল হয়নি, তো এই মানে এই প্যাশন ঘিরে, তুমি প্যাশন নিয়ে তো ছবি করতে ভালোবাসো, তো ফুট বা খেলা নিয়ে আর কোনো ছবি করার ইচ্ছে আছে? আমার ভবিষ্যতে ক্রিকেট নিয়ে আর ছবি করার ইচ্ছে আছে, ক্রিকেটের ক্রিকেট খেলাটাকে নিয়ে নয়, একটা বিশেষ ঘটনা বা একটি চরিত্রকে নিয়ে, সেটি ক্রমশ প্রকাশ্য, রিয়েল লাইফ ক্যারেক্টার ক্রমশ প্রকাশ্য সেটি। তবে ফুটবল নিয়ে আমি তারপরে আরেকটি ছবিও করেছিলাম, সেটি ওটিটিতেই রিলিজ করেছিল, ইনফ্যাক্ট লকডাউনের সময় একমাত্র ছবি যেটা ডিরেক্ট ওটিটি রিলিজ করেছিল, সেটি কিন্তু লোকে দেখে খুব মজা পেয়েছিল, যথারীতি রিভিউজ ভালো হয়নি, কেন যেহেতু মজার ছবি, কেওড়া ছবি, পার্ডন মাই ল্যাঙ্গুয়েজ, কিন্তু লোকজন দেখে প্রচুর মজা পেয়েছিল, ইট ডিড ভেরি গুড নাম্বার অন জি ফাইভ অ্যাকচুয়ালি, টিকি টাকা বলে ছবিটি। রাইট রাইট, আর একটা জানা যে প্যাশনের কথা যখন হলো, আর এমন কোনো প্যাশনে যেটা ছবি করতে চাও বা এমন কোনো ক্যারেক্টার, এমন কোনো ঘটনা? অনেক কিছু আছে, অনেক 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 কিছু আছে, আমার সুপার হিরো ফিল্ম বানাবার ইচ্ছা আছে একটা, তারপর ধরো আমার বাংলার ইতিহাসে এমন কিছু অধ্যায় আছে যে অধ্যায়গুলো আমার খুব এক্সাইটিং বলে মনে হয়, সেই অধ্যায়গুলো নিয়ে সময় নিয়ে কাজ করতে চাই, যেগুলো করাটা সহজ কথা নয়, সেগুলো নিয়ে রাজনৈতিক অধ্যায়, ঐতিহাসিক অধ্যায় আর কি, হিন্দি ছবি করার কথা আমার, তো সেটা পরিচালক হিসেবে করার নিশ্চয়ই মানে অনেক দূরই কথাবার্তা এগিয়েছে, হোপফুলি কয়েক মাসের মধ্যে সেগুলো সিল করা যাবে। আরে বাহ, এটা ভালো। আরে জানো তো, সুপার হিরো করলে কাকে নিয়ে করবে, কারণ এটা তার সবচেয়ে বড় চ্যালেঞ্জ। আমার কাছে সুপার হিরো আমার রাস্তার লোকটা, আমার কাছে সুপার হিরো কোনো, আচ্ছা মানে আইডিয়া অফ সুপার হিরো, সুপার হিরো সবসময়তেই, সুপার হিরো শব্দটার মধ্যেই লুকিয়ে আছে যে আসলে একটা সাধারণ মানুষের অসাধারণ হয়ে ওঠার গল্প, তাই হবে সব। রাইট, এবং এই সাধারণ থেকে অসাধারণ হতে চায় প্রত্যেকে মানুষ, এবং একটা সিনেমাও এবং সাধারণ থেকে অসাধারণ হয়ে ওঠে। ঠিক আছে, অনেক অনেক ধন্যবাদ এবং অনেক অনেক শুভেচ্ছা লাগবে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ।